प्रज्ञा सुंदरी देवी के छिलें सपर्क रवींद्रनाथ ठाकुर भाईजी ठाकुरबाड़ी हेसेले कन्या सेकाली रान्न फ्यूशन एने और एकाले तार रान्नार स्वाद पे चान भावन निश्चय पुजो स्पेशल किछु खाना पिनार कथा ताहले देरी केन पेट पुजो ठाकुरबाड़ी छोआ पे चलू एक बार घुरे आसबें संगे गंधे बर्णे स्वर नेशाय विभोर थेकेछेन आजीवन आपन करे नियेछिलेन रान्नाघर के ठाकुरबाड़ीर हेसेले बला जाय विप्लबे झड़ तुलेछिलेन जिनि से प्रज्ञा सुंदरी देवीर कथा हच्छे अथेंटिक बांगलार रान्नार संगे विदेशी खानार मिश्रणे तैरी करतेन बैचित्र्यमय स्वाद ठाकुरबाड़ीर सेई रान्नार पद एबार पुजोर थालीते पेते चान बहु रिसार्चर पर एक्सक्लूसिव समस्त डिश एकेबारे रेडी सप्तपदी रेस्तोराय और खबर पे सपरिवारे सेखाने हाजिर संगीत शिल्पी अनिकधर अड्डाय गाने घ्राणे जमे उठे शारदिया महाभोज এই যে চিড়ে চ্যাপটা চিংড়ি মাছ আমি দেখাতে চাই এই যে চিড়ে দিয়ে চিংড়ি মাছের টিকিয়া করা এইগুলো জেনারেলি আমরা সচরাচরভাবে কোথাও বাইরে খাই না বা বাড়িতেও বানানো হয় না তো এই একটু পুজো মানে কি এটা স্পেশাল অকেশন আর স্পেশাল অকেশন মানে একটু স্পেশাল প্যাম্পারিং অনেক নিজে একজন অসাধারণ শেফ মানে শেফ বলছি কারণ ওর রান্নার ওই ক্যাটাগরি লেভেলে রান্না করে ও যদি সিঙ্গার না হতো ডেফিনেটলি শেফ হতো মানে অসাধারণ রান্না করে তো হ্যাঁ যদি এই রেসিপিসগুলো ভালো লাগলে হয়তো আমরা দুজনে হাতে হাত মিলিয়ে হয়তো ট্রাই করে দুজনে একসাথে কোনো একটা ভালো রেসিপি করতে পারবো ভেটকি পুদিনা সালমি শশা সর্ষে চিংড়ি মাংসের বিরিঞ্চি কারি বা বাগানে মশলার মুরগি চেখে দেখার সুযোগ নিশ্চয়ই এর আগে হয়নি হওয়ার কথাও নয় আসলে এই বিচিত্র কম্বিনেশনের স্রষ্টা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এই প্রতিভাবান রমণী তখনকার সময় উনি দেশ বিদেশ প্রজ্ঞা সুন্দরী দেবীর দেশ বিদেশ ঘুরে বেড়াতেন ঘুরে বেরিয়ে নানা রকম রেসিপি দেখে শিখে আসতেন সেটা পশ্চিমবঙ্গে এসে যেসব ইনগ্রেডিয়েন্টস পশ্চিমবঙ্গে পাওয়া যেত ঠিক সেইগুলো সেই জিনিসগুলো দিয়ে নতুন নতুন আইটেম তৈরি করতেন সেই সেম রান্না আমাদের বাঙালি এই সপ্তপদীতে পাবেন উইথ সাম নিউ টাচ একটু ফিউশন টাইপের নতুন টাচ ওই ওই মেনুটাকে রেসিপিটাকেই আমরা স্কেলিটনটা ওই রেসিপিটাই রেখেছি বাট ওর মধ্যে একটু আমরা নতুনত্ব টাচ দিয়েছি যাতে মানুষ ওই জিনিসটা নতুন প্রজন্ম পুরনো জিনিসটাকে নতুনভাবে গ্রহণ করে বা নতুনভাবে নেয় পুজোর বাজারে এমন মহাভোজের খবর রটতে দেরিও হয়নি এরই মধ্যে লাইন পড়ে গিয়েছে ভোজন বিলাসীদের জানি তুমি শশী হে ভাতি ছো গগন মাঝে মম সরসিতে তব জল প্রভা বিন্দিত যেন লাজে ক্যামেরায় কৌশিকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট ২৪ ঘন্টা